আচ্ছা, আমরা হচ্ছে একটা কন্টেইনার নিব। আমি আবার রেকর্ডিং এর ওটা একটা অন করলাম। আচ্ছা, তো দেখেন, আমরা হচ্ছে একটা কন্টেইনার নিয়েছি, তার মধ্যে আমরা তিনটা ডিব নেই। তো আমরা যদি প্রথমটা ওয়ান, দেন হচ্ছে টু, দেন হচ্ছে আমরা থ্রি, এই তিনটা ডিব আমরা নিলাম। এই ওয়ান টু থ্রি এইগুলার আপাতত কোনো প্রপার্টি আমরা দিচ্ছি না। এখন আমরা একটু সিএসএস এ আসি। সিএসএস এ আমরা ফার্স্টেই কন্টেইনার ক্লাসটা লাগবে, তারপরে হচ্ছে আমাদের ওয়ান, তারপরে হচ্ছে টু, দেন হচ্ছে থ্রি। এই তিনটার একটা সেম হাইট আমরা দিব। আর ফাইনালি যে আমাদের ওয়ান আছে তার একটা কালার হবে, তারপরে যে টু আছে তার একটা কালার হবে, আর যে থ্রি আছে তার আরেকটা কালার হবে। তো আমরা এখন চাচ্ছি যে তিনটা বক্স ক্রিয়েট করব। আমাদের একটা কন্টেইনার থাকবে, কন্টেইনারের মধ্যে তিনটা বক্স থাকবে, তিনটা বক্সের সেম হাইট থাকবে বাট কালার ভিন্ন হবে। এখন আমরা একটু আমাদের ফাইলে যেয়ে দেখি, একদম পুরো ব্ল্যাঙ্ক, আমাদের ফাইলের মধ্যে কিছু নেই। আমরা একটু এবার ইন্সপেক্ট করে যাই এক এক করে। আচ্ছা, প্রথমে আসতেছে বডি, বডির পরে আসতেছে হচ্ছে, আমরা ফার্স্টে একটা কাজ করতে পারি, আমাদের বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। বডি এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা লাইট গ্রে কালার দিয়ে দিলাম। এবার আমরা করব হচ্ছে, আমাদের যে কন্টেইনার আছে, কন্টেইনারকে আমরা আগের দিনই দেখেছিলাম যে একটা উইথ দিয়ে দিব আমরা, উইথ 1 পিক্সেল, দেন হচ্ছে মার্জিন হবে 0 এবং অটো। আচ্ছা, আমাদের তাহলে একটা ব্যাকগ্রাউন্ড আসলো। এবার আমরা করব কি, আমাদের যে তিনটা কন্টেইনার আমরা নিয়েছি, ওয়ান টু এবং থ্রি, একটা কন্টেইনারের মধ্যে তিনটা যে বক্স আমরা নিলাম, এই তিনটা বক্সের একটা হাইট দিয়ে দিব। এক্সাক্ট একটা হাইট আমরা দিয়ে দিই, যদি হাইট ফর এক্সাম্পল 250 পিক্সেল, সেভ করলাম, কোনো আউটপুট আমরা দেখতে পারতেছি না। এবার আমরা এক এক করে একটু কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার এইটা আমরা দিলাম হচ্ছে রেড, তাহলে দেখবো একটা বক্স চলে এসেছে অলরেডি। আর একটা যদি আমরা বক্স টু তে যাই, তাহলে আমরা গ্রিন কালারটা নিই, আর তারপরে ফাইনাল যেটা আছে ব্লু। তাহলে আমরা তিনটা কালার পেলাম, রেড, গ্রিন এবং ব্লু। আমরা চাইলে হাইটটা একটু কমাই দিতে পারি, বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন পেজটা দেখেন, আমরা পুরো ওয়েবসাইটটা একটা কন্টেইনারের মধ্যে আনছি, কন্টেইনারের মধ্যে তিনটা বক্স আসছে, সেই বক্স গুলার হচ্ছে তিনটা সেম হাইট বাট তিনটা ডিফারেন্ট কালার। এখন আমরা চাচ্ছি এই যে বক্স গুলা আছে, এই বক্স গুলা তিনটা পাশাপাশি থাকবে। আমরা যদি এখন একটু দেখি, আচ্ছা, এইটা যদি আমাদের পুরা ওয়েবসাইট হয়, তো ওয়েবসাইটের মধ্যে ধরলাম এইটুকু আমাদের হচ্ছে কন্টেইনার। এবার এই কন্টেইনারের মধ্যে আমরা চাচ্ছি তিনটা বক্স আনতে, তিনটা বক্স, তিনটা ডিফারেন্ট কালার হবে। এটা একটা কালার হবে, তারপরে হচ্ছে আমার এটা আরেকটা বক্স হবে, এই বক্সটার কালারও একটু ডিফারেন্ট হবে অবশ্যই। তারপরে যে আরেকটা বক্স থাকবে সেটার আরেকটা কালার হবে। আচ্ছা, তো আমরা এখন এমন একটা স্ট্রাকচার করতে চাচ্ছি যেখানে আমাদের যদি এই পিছনের এই ব্লুটা যদি পুরো স্ক্রিন হয়, তাহলে এই ইয়েলোটা হবে আমাদের কন্টেইনার, আর এই কন্টেইনারের মধ্যে তিনটা বক্স থাকবে, সেম উইথের তিনটা বক্স। আচ্ছা, এখন যদি একটু খেয়াল করি, এই যে আমাদের ইয়েলো যে বক্সটা আছে, এটা যদি 100% হয়, তাহলে যদি আমরা এই তিনটা বক্সের মধ্যে ওই 100% ডিভাইড করে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের এক একটা পাবে 33%, 33.33 মতো অ্যারাউন্ড। 100% কে যদি আমরা তিন ভাগে ভাগ করি,
তাহলে এক একটা অ্যারাউন্ড 33.33% করে পাচ্ছে। তাহলে আমরা যদি এই কন্টেনারের পুরো 100% ওয়েটটা 33.33% করে এই তিনটাকে ভাগ করে দিই, তাহলে অবশ্যই আমাদের বক্স তিনটা হয়ে যাচ্ছে। আমরা আবার এখানে ফিরে আসি। এখন আমাদের কাজ হচ্ছে যে বক্স গুলো আছে তাদের সবাইকে 33.33% করে উইথ দেওয়া। আমরা আগে থেকে একটা হাইট দিয়েছি 150 পিক্সেল, এবার আমরা একটা উইথ দিয়ে দিই, উইথটা হবে 33.33%। এখন দেখি কি হয়েছে। আমরা এখন যদি দেখি সবগুলা কিন্তু একটা সাইডে এসে লেগে আছে, একটা আরেকটার পাশে এসে ফ্লোট করেনি। এটার যদি আমরা এখন ফ্লোট নামে আর একটা প্রপার্টি আছে, সিএসএস ফ্লোট লিখে যদি আমরা সার্চ দেই, ফ্লোট লেআউট বলে, আচ্ছা আমাদের ফ্লোটটা দিয়ে স্পেসিফাই করা হয় যে আমাদের কন্টেইনারটা বা এইচটিএমএল ট্যাগের পজিশনটা কোথায় হবে। আমরা যদি এই যে আমাদের যে ওয়ান আছে ওয়ানটা, এটার যদি আমরা ফ্লোট অ্যাট্রিবিউটটা নিয়ে বা প্রপার্টি নিয়ে যদি আমরা বলি যে এটা রাইট হবে, তাহলে দেখেন কি হয়। ওয়েবসাইটে গেলে এই যে আমাদের যে রেটটা ছিল সেটা ও রাইট স্পেসে চলে গেছে, আর এই যে পরবর্তী যে কন্টেন্ট গুলো ছিল সেগুলো আমার উপরে উঠে এসেছে। আবার এখন আমরা এইটা লেফট রাইট না লিখে আমরা যদি লেফট করে দেই, তাহলে আবার আগের পজিশনে চলে আসতেছে। আমরা এটা কপি করি, আচ্ছা আমরা এখন চাচ্ছি যে আমাদের প্রথম যে রেড বক্স সেটা ফ্লোট লেফট হবে, তারপরে আমাদের যে রেড বক্সের পরে যে গ্রিন বক্স আছে সেটাও ফ্লোট লেফট হবে, আর যদি আমাদের যেটা আছে সেটাও ফ্লোট লেফট হবে। তাহলে বিষয়টা হলো কি, আমাদের যে বক্স গুলা আছে সেটা হচ্ছে সবসময় বাম দিকে ফ্লোটে থাকবে। বাম দিকে যদি ব্ল্যাঙ্ক স্পেস থাকে তাহলে আমাদের বাম দিকে থাকবে। আমরা ফ্লোটটা একটু রিমুভ করে দেখি কি অবস্থা ছিল আমার আগে। আমরা যদি এখন একটু ইন্সপেক্ট করি, তাহলে দেখবেন যে এই যে আমাদের কন্টেন্টটা ছিল এটা পুরো একটা স্পেস নিয়েছে, বাট আমরা যখন তাকে একটা ফ্লোট অ্যাসাইন করে দিব, যদি ফর এক্সাম্পল ওয়ান এর ক্ষেত্রে আমরা এখানে, না হলে আমরা এডিটরে করি, যখন আমরা ওইটাকে একটা ফ্লোট লেফট দিব, তখন এই যে দেখেন যে আমার ফার্স্ট কন্টেন্টটা আছে এটার পুরো স্পেসটা নেইনি, ও জাস্ট ওর যে 33.33 পিক্সেল প্রয়োজন সেইটাই পেয়েছে। একইভাবে আমরা যখন ওই ফ্লোট লেফট প্রপার্টিটা অন্যান্য কন্টেন্ট বক্সের মধ্যেও দিয়ে দিয়েছি, তখন আমাদের প্রত্যেকটা কন্টেন্ট পাশাপাশি চলে এসেছে, মানে একটার বা সাইডে আমাদের রেড বক্সের বা সাইডে আমাদের গ্রিন বক্স এসেছে, গ্রিন বক্সের বা সাইডে বা লেফট সাইডে রাইট সাইডে আমাদের হচ্ছে ব্লু বক্সটা এসেছে। এভাবে আমাদের ইউজুয়ালি বেসিক যে স্ট্রাকচার সেটা করা হয়। আমরা খেয়াল রাখবো যে একটা কন্টেইনারের মধ্যে যখন মাল্টিপল বক্স থাকবে তার একটা উইথ স্পেসিফাই করতে হবে, এবং সেই উইথের সাথে সামঞ্জস্য রেখে আমরা ফ্লোটটা ডিক্লেয়ার করে দেব। আমরা যদি সবগুলা বা সাইড থেকে ফিল করে আসতে চাই বা লেফট সাইড থেকে ফিল করে আসতে চাই, তাহলে আমাদের একটা ফ্লোট লেফট দিলেই কাজটা হয়ে যাবে। এখন আমরা যদি একটু একটা সিম্পল একটা পেজ দেখি, পেজটা যদি আমরা একটু দেখি কোথায় আছে, স্লাইডস, আচ্ছা আমরা অন্য কোথা থেকেও ভিজিট করে আসতে পারি। এইখানে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে খুবই বেসিক একটা পেজ আছে এখানে, এইচটিএমএল পেজ। এই এইচটিএমএল পেজের উপরে একটা আমাদের হেডার আছে বা নেভিগেশন বলা হয়। এই নেভিগেশনের ফার্স্টে একটা ব্র্যান্ডের লোগো থাকে, তারপরে আমরা যদি চাই মেনু দিতে পারি, তারপরে যদি আবার চাই আমরা আমাদের সোশ্যাল লিঙ্ক গুলো দিয়ে দিতে পারি। তাহলে এখানে যদি খেয়াল করেন এখানে কিন্তু তিনটা বক্স আছে, একটা লোগোর জন্য, একটা হচ্ছে আইকন গুলো আমাদের মেনু বাটনের জন্য, আর আর একটা হচ্ছে সোশ্যাল আইকনের জন্য। তো এইটাও একইভাবে আমাদের সেই বক্স ইউজ করা হয়েছে, বাট এখানে উইথের একটু ডিফারেন্স আসছে। তো আমরা যদি এখন উইথের ডিফারেন্সটা একটু দেখি, আমরা এখানে পুরোপুরি 33 না নিয়ে আমরা যদি একটু চেঞ্জ করে আসি যে 33 হবে না,
এখানে ফার্স্ট যেটা আছে ওটা যেহেতু লোগো আমাদের একটু কম লাগবে, আমরা ওইটা 20 পিক্সেল নিতে পারি, 20% নেই। তারপরে আমরা যদি মেনুটা যদি একটু বড় হয় তাহলে আমরা সেটার ক্ষেত্রে আবার 55% নিতে পারি। আর ফাইনাল যেটা আছে সেটা যেহেতু আমাদের সোশ্যাল আইকন, আমরা এটাকে 25% দিতে পারি। খেয়াল রাখতে হবে আমাদের যে 3টা পার্সেন্টেজ আমরা ইউজ করতেছি এই দুটার যোগফল যেন 100% ক্রস না করে, তাহলে দেখবেন এই যে ফার্স্টেরটা 20%, তারপরে 55, তারপরে হচ্ছে আমাদের 25, অনেকটা এইটার মতো স্ট্রাকচার। তো আসেন এখন আমরা দেখি কিভাবে একটা হেডার মেনু বা আমরা নেভিগেশন মেনু ক্রিয়েট করতে পারি। নেভিগেশন ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্টে এটা রিমুভ করে দিতে পারি, প্রবলেম নাই, কন্টেনারটা বাদ দিলাম, আমরা একদম বেসিক থেকে আবার কাজ শুরু করব। তো এখানে আমরা হচ্ছে ফার্স্টে এটা আমরা ফার্স্টে একটা সেকশন নিয়ে নেই, সেকশন এটার একটা ক্লাস নেম দিয়ে দেই হচ্ছে আমাদের নেভিগেশন। তারপরে এইটার মধ্যে আমরা ফার্স্টে যেটা নিব সেটা হচ্ছে ন্যাপ ট্যাগ। আচ্ছা, আমরা নেভিগেশনের পরে একটা কন্টেনার নিয়ে নিই, কারণ যদি আমরা ওয়েবসাইটটা দেখি তাহলে লেফট এবং রাইটে একটা সার্টেন স্পেস ছেড়ে দিয়েছে। তো আমরা তাহলে একটা কন্টেনার আমাদের যে ক্রিয়েট করা আছে সেই কন্টেনারটা নিয়ে নেই। কন্টেনারের মধ্যে আমরা যদি খেয়াল করি প্রথমে আসতেছে একটা লোগো, তাহলে আমরা একটা লোগো বক্স নেই, তার মধ্যে যেহেতু আমাদের লোগো এখনো ক্রিয়েট করা হয়নি তো আমরা লোগোর জন্য আমরা একটা টেক্সট লিখে দিতে পারি। তারপরে আমাদের সেকেন্ড যে বক্সটা আসতেছে সেটা হচ্ছে আমাদের, আমরা দুইটা বক্সে ছেড়ে দিই, প্রবলেম নেই, আমরা এখন লোগো আর নেভিগেশন দুইটা নেই। নেভিগেশনের মধ্যে আমরা যদি 5টা আইটেম নিতে পারি যে কয়টা প্রয়োজন, আমরা লিঙ্ক ডেমো লিঙ্ক লিখে দিচ্ছি, যে হোম, দেন আমাদের হচ্ছে অ্যাবাউট, দেন আমরা দেখাবো যে আমাদের সার্ভিসেস, দেন আমরা দেখাবো আমাদের যদি কোনো টেস্টিমোনিয়াল থাকে তাহলে টেস্টিমোনিয়ালস দেখাবো, আর ফাইনালি আমাদের যদি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে তাহলে আমরা কন্ট্যাক্ট দেখাবো। তাহলে এটা ছিল আমাদের বেসিক মার্কআপ HTML। যদি আমাদের পেজটা ভিজিট করে আসি তাহলে দেখবেন এই যেখানে আমাদের আওয়ার ওয়েবসাইট, আমাদের লোগো, তার নিচেই আমাদের নেভিগেশন আইটেম গুলো চলে এসেছে। এখন আমরা যদি একটু কাজ করি, আমাদের আগের CSS গুলো আমাদের আর প্রয়োজন নাই, আমরা রিমুভ করে দেই, বডি কালারের প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আমরা এক এক করে দেখি যে আমরা তাহলে নেভিগেশন যেটা আছে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, BGC ব্যাকগ্রাউন্ড কালার, ফর এক্সাম্পল আমরা একটু ডিপ কালারে হোয়াইট রাখি, সমস্যা নাই, হোয়াইট। দেন আসতেছে আমাদের কন্টেইনার, কন্টেইনারের মধ্যে যে লোগো নামে যে ক্লাসটা আমরা ডিভিশনটা নিয়েছি এই যে এটা, ওইটাতে আমরা বললাম যে এটার স্পেস হবে 25%, তাহলে লোগো উইথ হবে হচ্ছে 25%, দেন হচ্ছে ফ্লোট হবে হচ্ছে লেফট, আর বাকি যে আমাদের ন্যাভটা আছে সেটা ন্যাভ এটার হবে উইথ হবে 75%, আর হচ্ছে ফ্লোট হবে লেফট। তাহলে যদি এখন একটু সেভ করে আমরা দেখি তাহলে দেখবেন দুইটা আমার সাইডে চলে এসেছে। এখন আমরা যদি চাই এটা টেক্সট অ্যালাইন যদি আমরা রাইট দেই তাহলে আমাদের যে নেভিগেশনের টেক্সট গুলো আছে সেগুলো রাইটে চলে আসতেছে অলরেডি। এখানে জাস্ট টেক্সট অ্যালাইন রাইট করার কারণে এখানে যে টেক্সট গুলো ছিল নেভিগেশনে সেগুলো রাইটে আসছে। এখন নেভিগেশনের আমরা একটা হাইট দিতে পারি আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে আমরা অন্য একটা কালার ইউজ করি, প্রবলেম নাই কোনো, এখানে ফ্ল্যাট একটা কালার দিয়ে দেই। তারপরে আমরা বলে দেবো এটার একটা সার্টেন হাইট বা একটা প্যাডিং ইউজ করাটা বেটার, আমরা প্যাডিং দিয়ে দেখি।
আচ্ছা, এখানে তাহলে 2020 আমরা একটা হাইট ডিক্লেয়ার করে দেই, প্রবলেম নাই। হাইট হচ্ছে আমাদের ফর এক্সাম্পল 70 পিক্সেল যদি দেই তাহলে 70 পিক্সেল। দেন আমরা এইটার মাঝে একটু মার্জিন দিয়ে আসি, ন্যাভিগেশন কন্টেইনার যেটা আমরা নিয়েছি এটার মধ্যেই একটু মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন টপ 30 পিক্সেল ফর এক্সাম্পল। এটা হলো না, আমাদের হচ্ছে এখানে মার্জিন টপ 30 পিক্সেল। তাহলে আমাদের এই যে একটা লোগো থাকবে এখানে, আর এখানে আমাদের মেনুগুলো থাকবে। এখন আমরা ট্রাই করি এই যে মেনুগুলো আছে এইগুলোর স্টাইলটা একটু চেঞ্জ করতে। তাহলে আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করতে পারি, ন্যাবের মধ্যে যতগুলো অ্যাঙ্কর ট্যাগ থাকবে সেগুলার আমরা যদি এখন প্যাডিংটা চেঞ্জ করি। প্যাডিং হচ্ছে আমাদের টপ বটম আমাদের আর প্রয়োজন নেই, আমরা সাইডে লেফট আর রাইটে আমরা ফর এক্সাম্পল 18 পিক্সেল করে যদি নেই তাহলে দেখতে পারবো একটা স্পেসে সবাই ডিভাইড হয়ে গিয়েছে। আমরা চাইলে স্পেসটা আরো বাড়িয়ে দিতে পারি, প্রবলেম নাই কোনো। একটা আমরা 22 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, এইবার এদের একটা কালার চেঞ্জ করে দেই, কালার হচ্ছে হোয়াইট। আর এইখানে দেখেন সবগুলোর নিচে একটা আন্ডারলাইন আছে, আমরা যেহেতু আন্ডারলাইন এখন আর চাচ্ছি না, যদি না চাই তাহলে আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিব। এরকম অনেক প্রপার্টি আছে যেগুলো আপনারা পরিচিত হবেন পর্যায়ক্রমে। এভাবে টেক্সট প্রপার্টি, তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন নান করেছি, তারপরে আমাদের কাজ হচ্ছে এই যে বাটনের জন্য হোভার করলে একটা কালার চেঞ্জ হয়। আমরা লগ ইন ফর্ম ক্রিয়েটের সময় দেখেছি ন্যাব এটার মধ্যে যতগুলো এ আছে সেগুলোকে যদি হোভার করা হয় তাহলে কালার চেঞ্জ হয়ে হবে হচ্ছে ব্ল্যাক করে দিতে পারি আমরা। তাহলে যদি আমরা হোভার করি তাহলে দেখবো কালারটা চেঞ্জ হয়েছে। এখন এটার ফন্ট সাইজ চাইলে আমরা বাড়াইতে পারি, তারপরে ফন্ট ফ্যামিলি আলাদা ইউজ করতে পারি, অনেক ধরনের কাজ আমরা করতে পারি, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা ছিল আমাদের নেভিগেশন পার্ট। তাহলে নেভিগেশনে আমরা দুইটা পার্ট ছিল, একটা আমরা 25% নিয়েছি আর একটা হচ্ছে 100% 75%। এই দুইটা কম্বাইন করে আমরা নেভিগেশনটা ক্রিয়েট করেছি। আচ্ছা, আমি যদি এখন স্ক্রিনশটটা অফ করি, এখন আপনারা বলেন আপনাদের এই নেভিগেশনে কারো কোনো প্রবলেম আছে কি না। এই যে আমরা কিভাবে সেকশনটা ডিভাইড করব, তারপরে হচ্ছে আমরা কিভাবে আলাদা নেভিগেশন ন্যাভ ট্যাগের মাধ্যমে নেভিগেশনটা ক্রিয়েট করব, সে বিষয়ে